লোকসভা নির্বাচনের আগে ধারালো ইস্যু সন্দেশখালী, আর এই সন্দেশখালীকে ঢাল করে নির্বাচনে এগোচ্ছে শাসক বিরোধী পক্ষরা। এর আগেও বারাসাতে জনসভা করে সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাতে সে সভা থেকে সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন মোদি। একই সঙ্গে বিজেপি বারবার আক্রমণ শানিয়েছে, প্রশ্ন তুলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কেন যাচ্ছে না সন্দেশখালী। যদিও এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন, আমরা অকারণে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। অভিষেকের মতে সন্দেশখালী এখন আলোকবৃত্তের কেন্দ্র, তাই বিরোধীরা ভোটের আগে সেই আলোকবৃত্তের ছোঁয়া পেতে সন্দেশখালীতে ছুটছেন। ওরা ছুটছে ছুটুক, মানুষ ঠিক থাকলে সব হবে। সন্দেশখালী প্রসঙ্গে বিরোধীদের সবুজ শিবিরকে বারংবার খোঁচা দেওয়ার সম্প্রতি নারী দিবসের মিছিলে মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলা যে মহিলাদের জন্য সুরক্ষিততম, কলকাতা যে অন্যতম নিরাপদ শহর, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলার ওপর এত রাগ কেন? মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছিল কোথায় ছিলেন? হাতরাসে যখন ধর্ষণের পথ জ্বালিয়ে দেওয়া হলো তখন কোথায় ছিলেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। লোকসভা নির্বাচনের আগে ধারালো ইস্যু সন্দেশখালী, আর এই সন্দেশখালীকে ঢাল করে নির্বাচনে এগোচ্ছে শাসক বিরোধী পক্ষরা। এর আগেও বারাসাতে জনসভা করে সন্দেশখালী নিয়ে সরব হয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাতে সে সভা থেকে সন্দেশখালী নির্যাতিতাদের সঙ্গে দেখা করেন মোদি। একই সঙ্গে বিজেপি বারবার আক্রমণ শানিয়েছে, প্রশ্ন তুলেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কেন যাচ্ছে না সন্দেশখালী। যদিও এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়েছিলেন, আমরা অকারণে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করে তুলতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। অভিষেকের মতে সন্দেশখালী এখন আলোকবৃত্তের কেন্দ্র, তাই বিরোধীরা ভোটের আগে সেই আলোকবৃত্তের ছোঁয়া পেতে সন্দেশখালীতে ছুটছেন। ওরা ছুটছে ছুটুক, মানুষ ঠিক থাকলে সব হবে। সন্দেশখালী প্রসঙ্গে বিরোধীদের সবুজ শিবিরকে বারংবার খোঁচা দেওয়ার সম্প্রতি নারী দিবসের মিছিলে মুখ্যমন্ত্রীও পাল্টা জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বাংলা যে মহিলাদের জন্য সুরক্ষিততম, কলকাতা যে অন্যতম নিরাপদ শহর, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলার ওপর এত রাগ কেন? মণিপুরে যখন মহিলাদের নগ্ন করে হাঁটানো হচ্ছিল কোথায় ছিলেন? হাতরাসে যখন ধর্ষণের পথ জ্বালিয়ে দেওয়া হলো তখন কোথায় ছিলেন? ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।